আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা ভালো আছি, সারা রাত না, আমরা 3:45 ঘুম থেকে আজকে উঠছি না বাবা। আজকে 3:45 ঘুম থেকে উঠছি, তারপরে নিয়াজ খান খাইছে, আবার ঘুমো দিচ্ছে। ঘুমো দেওয়ার পরে আমি অবশ্য ঘুমাইনি, আমি অন্য কাজ করতেছিলাম। এখন হচ্ছে নিয়াজ আবার উঠছে, তার ক্ষুধা লাগছে। এখন খাওয়ার পরে সে একটু আর কি হাঁটতেছে। তো ভাবলাম যে আজকের দিনের ভিডিওটা এখন থেকে তো শুরু করে দিই, তো যেই ভাবা সেই কাজ। আমরা চলে আসলাম ক্যামেরার সামনে, তো চলেন সকাল সকাল আপনাদেরকে বাইরের পরিবেশ দেখাই, যেটা কিনা প্রতিদিন সকালে নিয়াজ দেখে। তো চলেন সবাই। তো এই হচ্ছে বাইরের পরিবেশ সকালবেলা। এখন ভোর আনুমানিক কয়টা বাজে বলতে পারি না, সম্ভবত 5:30 মতো বাজে। তো এই হচ্ছে বাইরে একটা সুন্দর ঠান্ডা বাতাস, আর যেহেতু রাতে হালকা বৃষ্টি ছিল, এটা মাটির ভেজা গন্ধ। আর এই হচ্ছে আমাদের নিয়াজ খান, এখন কিন্তু সে বাইরে পুরাপুরি দেখতেছে। আর ঘরে তাও একটু ঘুম ঘুম ছিল, এখন কিন্তু তার আর ঘুম ঘুম নেই। তো চলেন সারাদিনের ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট করবেন। গুড মর্নিং। সকাল কটা বাজে? হ্যাঁ কটা বাজে এখন? এখনও তুমি ঘুমাও না মিয়া, তুমি যে কত দুষ্ট হইছো। এখন বাজে সকাল 6:28, এখন পর্যন্ত স্যার ঘুমে কোনো খবর নেই। এই যে খেলতেছে, দেখো খেলতেছে, কিন্তু ঘুম নাই চোখে। কিন্তু অন্য কেউ ঘুমাইতে পারবে না, সে খেলবে, সামনে বসে থাকো। নিব না তোমাকে এখন পোলে, তুমি দুষ্ট করছো, তোমাকে নিব না আমি পোলে। হ্যাঁ না, তুমি থাকো এভাবে, আমি তোমাকে নিব না, তুমি অনেক দুষ্ট করছো, দুষ্ট ছেলে। কি অবস্থা সবার? ভোরবেলা তো আপনাদের সাথে কথা হয়েছিল, আর নিয়াজ ঘুমাইতে ঘুমাইতে সকাল 10:00 আর কি, আজকেও সেম কাহিনী করছে, সে ঘুমায় নাই। তো আমিও তারপরে ঘুমাইলাম, এখন বাজে 1:30 উঠলাম। তা ওঠার কারণে তো কারেন্ট নেই, কারেন্ট সেই সকালে গেছে, এখনও আমাদের ঘরে আসে নাই। তো ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কারেন্ট আছে কি না। তো সব জায়গায় নাকি কারেন্ট আছে, আমাদের ঘরে নাই, তার মানে হয়তো আমাদের কারেন্টের যে কার্ড সেটা শেষ। এখন দেখতে হবে যে কারেন্টের কার্ড আদৌ শেষ হয়েছে কি না, শেষ হলে টাকা দিতে হবে, তারপরে কারেন্ট আসবে। আর এদিকে নিয়াজ ঘুমাইতেছে, এখন দেখাই আপনাদেরকে। এই যে সারা রাত দুষ্টমি কইরা, সারা সকাল দুষ্টমি করে সে এখন ঘুমাইতেছে। আমি এতক্ষণ তার সাথে ঘুমানো ছিলাম, তো হঠাৎ করে ফোন আসছে, তারপরে উঠলাম, এখন দেখি যে কারেন্ট নাই। সে অনেক সকাল 11:00 থেকে কারেন্ট নাই, এখনও আসতেছে না, 1:30 বাজে। তো এখন একটু খোঁজ খবর নিয়ে দেখি যে কী অবস্থা। বাইরে অনেক সুন্দর বাতাস, বাইরের আবহাওয়াটা ভালো, হালকা রোদ। মিটারের টাকা শেষ হয়ে গেছিলো, তারপর এখন আবার মিটারে টাকা ঢুকাইলাম আর কি। আমার ভাইকে ফোন দিছি, সে পরে বলতেছে আছে মিটার নাম্বারটা দে, নাম্বারটা দিলাম, সে টাকা আর কি রিচার্জ করে দিছে। এই হচ্ছে অবস্থা, যে কারেন্ট ছাড়া প্রায় 11:00 থেকে এখন 2:00 বাজে। তো এতক্ষণ পর্যন্ত ছিলাম, তো ঘুমাইছিলাম দেখে অতটা টের পাই নাই, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন আসল বিষয়টা জানা গেল। তো এখন প্রথম হাত মুখ ধুবো, একটু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে গোসলের দিকে যাব। নিয়াজটাকেও গোসল করার ইচ্ছা আছে, কারণ কালকেও করে নাই ঘুমের জন্য, আজকেও সে ঘুমাইতেছে, ডাকলাম উঠতেছে না, দেখি কী করে।